নিশা হলে মহানগরী রাজপথত সংঘটিত হয় পথ দুর্ঘটনা। দুটা দিনত মহানগরীত সংঘটিত হয়েছে চারিটা পথ দুর্ঘটনা। রাজপথত ট্রেফিক আরক্ষী নেদেখি খং জয়ন্ত মল্ল বরুয়ার। মানে মই এই বেলতলা তিনিআলিটোত আছো, মই ইফাল দি যেতিয়াই যাও কোনো ট্রেফিকর মানে কন্ট্রোল হেরিয়ে নাই। মহানগরীর রাজপথত নিত বৃদ্ধি পাইছে পথ দুর্ঘটনা। ধারাবাহিক পথ দুর্ঘটনাক লই এবার রাজপথত নামিল মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। ট্রেফিক পয়েন্টত কাকো দেখা নাপাও, কোনো ফালে ইফাল দি মানে তিনিআলিটোর ইফাল দি সোমায় বাওঁফালেও গুছি যায়, সোঁফালেও গুছি যায় গাড়ীবিলাক। বেলতলা তিনিআলিৰে মন্ত্ৰীগৰাকী আহি থাকোঁতে কোনো এটা গুৰুত্বপূৰ্ণ স্থানত নেদেখিলে এজনো আৰক্ষী লোকক। কোনো এজন ট্ৰেফিক আৰক্ষীকে নিজৰ স্থানত দেখা নাপায় তীব্ৰ অসন্তুষ্টি ব্যক্ত কৰিলে মন্ত্ৰীগৰাকীয়ে। ৰাজপথৰে কিছুদূৰ আগুৱাই গৈ ট্ৰেফিক পইণ্টত কৰ্তব্যৰত আৰক্ষীগৰাকীক সকিয়নি দিয়াৰ লগতে ট্ৰেফিক আই চি আৰু আৰক্ষী আয়ুক্তক ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ নিৰ্দেশ দিয়ে। ইফাল দি মানে তিনিআলিটোৰ ইফাল দি সোমাই বাওঁফালেও গুচি যায়, সোঁফালেও গুচি যায় গাড়ীবিলাক। কোনো মানে ইমান বিজি এটা ট্ৰেফিক কিয় নাথাকে? ট্ৰেফিকৰ কোনো নিয়ম নাই নেকি? এটা কি দিয়ে, কাক ডিউটি দিয়ে, এটা ডিউটিটো দিয়ে, ইয়াতে ডিউটি কৰে নে নাই কেতিয়াবা চাব আহে নে নাই আপুনি? এতিয়া মই কমিশনাৰক কৈছো আপুনি বহি লৈ পেলাই কেনেকে ডিউটি দিয়ে কি দিয়ে গোটেইটো ঠিক কৰক। আৰু ইয়াৰ পিছত আহি পেলাই মই আৰু দেখিব নালাগে। আৰু বাছ যোনে তোনে য'ত ত'ত, মই মানে এই পইণ্টটোত সদায় মই দেখি দেখি অশান্তি হৈ গৈছে। মানে আজি দেখি দেখি মই আজি নিজে ইচ্ছা কৰি ৰখি দিছোঁ। মানে ৰখি দি চাইছো যে ট্ৰেফিক পুলিচ এজন অলপ দূৰত ক'ৰবাত ৰখি আছে, তেওঁক মাতি আনিলোঁ। চাওঁ যে আপুনি এনে কমন মানুহকে এটা আহি সুধিব, কোনো কণ্ট্ৰলে নাই। মানে ট্ৰেফিক যদি দিয়ে ডিউটি, ট্ৰেফিকেতো ডিউটি কৰিব লাগিব। আৰু ইমান বিজি জাংচন এটাত নকৰাকৈ থাকে নেকি? গতিকে কি আছে মই কমিশনাৰকো কৈছোঁ, আপোনালোকে বহি মোক জনাব। মই ফিডবেকটো, মই ৰিপৰ্টটো কিন্তু কালিৰ ভিতৰত পাব লাগে গোটেই। এফালে নিশা মহানগৰীত দুৰ্ঘটনা ৰোধক লৈ তৎপৰতা দেখুওৱাৰ সময়ত এবিচি পইণ্টত সংঘটিত হ'ল এক ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। নিয়ন্ত্ৰণ হেৰুৱাই ডিভাইডাৰত তীব্ৰ খুন্দা এখন এচেণ্ট বাহনৰ। বাহনখনৰ গতি ইমানেই তীব্ৰ আছিল যে ভাঙি চুৰমাৰ হৈ যায় দুৰ্ঘটনাগ্ৰস্ত বাহনখন। দুৰ্ঘটনাটোত গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হয় বাহনখনৰ চালকজন। চালকজনৰ লগতে আন দুই যাত্ৰীক ততাতৈয়াকৈ জি এম চিলৈ প্ৰেৰণ কৰে একাংশ লোকে। যান বাহন আৰক্ষীৰ নিষ্ক্ৰিয়তা আৰু পৰিবহণ বিভাগৰ অমনোযোগিতাৰ বাবেই নিতৌ সংঘটিত হৈছে পথ দুৰ্ঘটনা। দুৰ্ঘটনা ৰোধ কৰাৰ ক্ষেত্ৰত কেতিয়া হাৰ পাব এই বিভাগ দুটা, সেয়াহে ডাঙৰ প্ৰশ্ন। বিৰিঞ্চি কুমাৰ ডেকা ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। নিশা হলে মহানগরী রাজপথত সংঘটিত হয় পথ দুর্ঘটনা। দুটা দিনত মহানগরীত সংঘটিত হয়েছে চারিটা পথ দুর্ঘটনা। রাজপথত ট্রেফিক আরক্ষী নেদেখি খং জয়ন্ত মল্ল বরুয়ার। মানে মই এই বেলতলা তিনিআলিটোত আছো, মই ইফাল দি যেতিয়াই যাও কোনো ট্রেফিকৰ মানে কন্ট্রোল হেরিয়ে নাই। মহানগরীর রাজপথত নিত বৃদ্ধি পাইছে পথ দুর্ঘটনা। ধারাবাহিক পথ দুর্ঘটনাক লৈ এবার রাজপথত নামিল মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। ট্রেফিক পয়েন্টত কাকো দেখা নাপাও, কোনো ফালে ইফাল দি মানে তিনিআলিটোর ইফাল দি সোমায় বাওঁফালেও গুছি যায়, সোঁফালেও গুছি যায় গাড়ীবিলাক। বেলতলা তিনিআলিৰে মন্ত্ৰীগৰাকী আহি থাকোঁতে কোনো এটা গুৰুত্বপূৰ্ণ স্থানত নেদেখিলে এজনো আৰক্ষী লোকক। কোনো এজন ট্ৰেফিক আৰক্ষীকে নিজৰ স্থানত দেখা নাপায় তীব্ৰ অসন্তুষ্টি ব্যক্ত কৰিলে মন্ত্ৰীগৰাকীয়ে। রাজপথৰে কিছুদূৰ আগুৱাই গৈ ট্ৰেফিক পইণ্টত কৰ্তব্যৰত আৰক্ষীগৰাকীক সকিয়নি দিয়াৰ লগতে ট্ৰেফিক আই চি আৰু আৰক্ষী আয়ুক্তক ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ নিৰ্দেশ দিয়ে। ইফাল দি মানে তিনিআলিটোৰ ইফাল দি সোমায় বাওঁফালেও গুচি যায়, সোঁফালেও গুচি যায় গাড়ীবিলাক। কোনো মানে ইমান বিজি এটা ট্ৰেফিক কিয় নাথাকে? ট্ৰেফিকৰ কোনো নিয়ম নাই নেকি? এটা কি দিয়ে, কাক ডিউটি দিয়ে, এটা ডিউটিটো দিয়ে, ইয়াতে ডিউটি কৰে নে নাই কেতিয়াবা চাব আহে নে নাই আপুনি? এতিয়া মই কমিশনাৰক কৈছো আপুনি বহি লৈ পেলাই কেনেকে ডিউটি দিয়ে কি দিয়ে গোটেইটো ঠিক কৰক। আৰু ইয়াৰ পিছত আহি পেলাই মই আৰু দেখিব নালাগে। আৰু বাছ যোনে তোনে য'ত ত'ত, মই মানে এই পইণ্টটোত সদায় মই দেখি দেখি অশান্তি হৈ গৈছে। মানে আজি দেখি দেখি মই আজি নিজে ইচ্ছা কৰি ৰখি দিছোঁ। মানে ৰখি দি চাইছো যে ট্ৰেফিক পুলিচ এজন অলপ দূৰত ক'ৰবাত ৰখি আছে, তেওঁক মাতি আনিলোঁ। চাওঁ যে আপুনি এনে কমন মানুহকে এটা আহি সুধিব, কোনো কণ্ট্ৰলে নাই। মানে ট্ৰেফিক যদি দিয়ে ডিউটি, ট্ৰেফিকেতো ডিউটি কৰিব লাগিব। আৰু ইমান বিজি জাংচন এটাত নকৰাকৈ থাকে নেকি? গতিকে কি আছে মই কমিশনাৰকো কৈছোঁ, আপোনালোকে বহি মোক জনাব। মই ফিডবেকটো, মই ৰিপৰ্টটো কিন্তু কালিৰ ভিতৰত পাব লাগে গোটেই।
এফালে নিশা মহানগরীত দুর্ঘটনা রোধক লৈ তৎপরতা দেখুৱাৰ সময়ত এবিসি পইণ্টত সংঘটিত হল এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হেরুৱাই ডিভাইডারত তীব্র খুন্দা এখন এসেন্ট বাহনের। বাহনখনের গতি ইমানে তীব্র আছিল যে ভাঙি চুরমাৰ হৈ যায় দুর্ঘটনাগ্রস্ত বাহনখন। দুর্ঘটনাটোত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় বাহনখনের চালকজন। চালকজনের আন দুই যাত্রীক ততাতৈয়াকৈ জিএমচিলৈ প্রেরণ করে একাংশ লোকে। যান বাহন আরক্ষীর নিষ্ক্রিয়তা আর পরিবহন বিভাগের অমনোযোগিতার বাবে দ্বিতীয় সংঘটিত হয়েছে পথ দুর্ঘটনা। দুর্ঘটনা রোধ করার ক্ষেত্র কেতিয়া হার পাব এই বিভাগ দুটা, সেয়াহে ডর প্রশ্ন। বিরিঞ্চি কুমার ডেকা রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট।